প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সুবর্ণ টিভির নিয়মিত আয়োজন সুবর্ণ কথা অনুষ্ঠানে। প্রতি অনুষ্ঠানেই আপনাদের জন্য আমরা বিশেষ কোনো ব্যক্তিকে উপস্থিত করি বিশেষ গল্প শোনার জন্য। আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তিকে আমরা উপস্থিত করেছি যিনি জীবন সংগ্রামে একজন সফল উদ্যোক্তা হিসাবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা আজকে তার গল্প শুনব, চলে যাচ্ছি তার কাছে, যিনি সুমি আক্তার, তার গল্প শুনবো তার কাছে। আমাদের সাথেই থাকুন এবং শুনতে থাকুন তার সেই জীবনের চরম সংগ্রামের গল্প। সুমি আপা, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন সবাই? জি ভালো আছি। আপনাকে সুবর্ণ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আসলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন সামাজিক মাধ্যমে যে আপনি নিজে একটি প্রতিষ্ঠান করেছেন, তো একজন নারী হয়ে এরকম একটি প্রতিষ্ঠান করার উদ্যোক্তা কীভাবে হলেন, আপনার সেই পিছনের গল্পটা, শুরুর গল্পটা যদি আমাদের বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো। আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সুমি আক্তার, বরিশালের বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী নিয়নাবের বাড়ি, এখন বর্তমানে বাকেরগঞ্জ পৌরসভাতে থাকছি। ওখানে আমার একটা ছোট একটা প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে গার্মেন্টস কারখানা। ওখানে আমি বিভিন্ন ধরনের লেডিস পোশাক আইটেম উৎপাদন করছি। ধন্যবাদ। আমি এখন আমার ব্যবসার চিন্তা ভাবনা করার যে দিকটা আমি কেন করলাম সেটা আপনার সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আমি ছোটবেলা থেকে স্বপ্নও দেখছি যে আমি একটা ফ্যাশন ডিজাইনার হতে চাই। আমার খুব মাঝে মাঝে আমি প্রবলেমে পড়তাম, জামা কাপড় বানাইতে যাইতাম যখন, তখন আমার ওই পছন্দ হতো না। আমি নিজের আইডিয়া থেকে কিছু বলতাম কিন্তু ওনারা ওটা পারতো না। তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি ফ্যাশন ডিজাইনার হব এবং নতুন কিছু দিব সমাজকে বা আমাদের তরুণদেরকে, এ ধরনের একটা চিন্তাভাবনা ছিল। কিন্তু ওই চিন্তাটা আমার সফল হয় নাই। তার কারণ হচ্ছে, আমরা হচ্ছে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আমি একটা মেয়ে। আমার বাবা সামান্য চাকরি করেন, আমরা দুই ভাই বোন। তো ছোট বয়সে, তখন 14 বছর বয়স, তখন আমি নবম শ্রেণী উত্তীর্ণ করেছি মাত্র, তখন আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে আমার রিলেটিভ, আমার ফুফাতো ভাইয়ের সাথে বাল্যবিবাহ। হ্যাঁ, তো বিয়ে হয়ে যাওয়ার পর আমার লেখাপড়া ওখানে বন্ধ হয়ে যায়, লেখাপড়া বন্ধ হয়ে যায়। আর শ্বশুরবাড়িতে থেকে চেষ্টা করেছি অনেক যে লেখাপড়াটা আবার শুরু করব, কিন্তু তারা করতে দেয়নি, তারা একদমই রাজি ছিলেন না যে ঘরের বউ কেন লেখাপড়া করবে। তো মেনে নিয়েছিলাম, ঠিক আছে, জীবন তো একবারই আসে, ঠিক আছে, তাদের মতো করে মানায় গুছিয়ে চলতে হবে, যেহেতু চলি। চলতে ছিল ভালোই, 3-4 বছর কাটছে খুব আনন্দে এবং সুখে কাটছে আমার হাজব্যান্ডের সাথে। ও তেমন কিছু একটা করতো না, তবে মাঝে মাঝে চাকরি করতো, আবার দু একটা বিজনেস ধরাই দিলে সেটা করতো, কিছুদিন পরে করতো না, একটু অস্থির টাইপের ছিল, কোনো কিছুতেই সে আর কি মন বসাতে পারতো না। তো 4 বছর যখন শেষ হয় বিয়ের, তার 4 বছরের পরে আমার বড় বাচ্চা হয়। এটা কত বছর আগের ঘটনা, কত সালে? আমার বিয়ে হয়েছিল 2006-এর জুনে, জুন মাসে। হ্যাঁ, আর আমার বেবি হয়েছে আপনার 2010-এর সেপ্টেম্বরে। তো ওর জন্ম হওয়ার পর থেকেই একটু অন্যরকম হয়ে যায়। আমার হাজব্যান্ড চাকরি টাকরিতে একটা মনোযোগ বেশি একটা দিতে পারতেছিল না, দিতে না পারে আমার তখন, আগে তো আমি একা ছিলাম, বাবার বাড়িতে বেশিরভাগ থাকতাম বা শ্বশুর বাড়িতেও থাকতাম, ভালোই ছিলাম। কিন্তু বেবি হওয়ার পর তো আমার দায়িত্ব কর্তব্য হয়েছে। আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? আমার শ্বশুর বাড়ি ছিল মির্জাগঞ্জ থানা রামপুর গ্রামে, কিন্তু ওখানে ওদের নদী ভাঙনে সব ভেঙে যাওয়ায় বাকেরগঞ্জে এসে জমি কিনে একটা বাড়ি করছিল আমাদের বাড়ির পাশে একদম। তো আমি যখন ছোট বাবু, তখন দেখি যে ও একটু নেশার দিকে আগাচ্ছে, নেশার দিকে আগাচ্ছে, কিন্তু আমি তখন ওটাকে বুঝতে পারি নাই যে ওটা ওর নেশা। ওর তখনকার আপনার বিহেভিয়ারটা এরকম ছিল যে আমার উপর রাগ করতো, কথায় কথায় রাগ করতো এবং কোনো কথা তা সহ্য হতো না, বেশিরভাগ সময় বাইরে থাকতো, এরকম একটা আমি সিমটম দেখতে পাইছি। কিন্তু তখন আসলে আমি বুঝতে পারিনি যে এটার আরেকটা মাদকাসক্ত হচ্ছে। হ্যাঁ, মাদকাসক্ত, যে এটাই আমি তখন বুঝতে পারিনি। তারপরে আমি কি করলাম যে ও তো কাজকর্ম করে না, তাহলে আমাকে একটা কাজ শিখে রাখা দরকার। আর শখও ছিল টেইলারিং কাজ শেখার জন্য, তো আরও 10 বছর আগের কথা। তখন বাবু একদমই ছোট, আমি একটা দোকানে, আমার মামার একজন ফ্রেন্ড ছিল হিন্দু, উনি নিয়ামতি বিবিচিনি নানুবাড়িতে বসে 28 দিনের একটা প্রশিক্ষণ নিয়েছিলাম।
টেইলারিং কাজের জন্য। তো আমার ব্রেনটা একটু অন্যরকম ছিল সবসময়, ছোটোবেলা থেকে ক্যাচ করতে সুবিধা হইতো যে কোনো একটা জিনিস দেখলে। তো 28 দিনে আমি মোটামুটি ভালোই কাজ শিখছি। প্রথমে নিজেদের কাপড়গুলো বানালাম, সবাই পছন্দ করছে, তো টুকটাক সেলাই করতে রাখলাম, মানে দেখি যে পারি কি না, চলছিল ভালোই। আর এদিকে ও চাকরি টাকরি ছেড়ে দিয়ে আবার বাড়িতে বেকার, আমি বাবার বাড়িতে থাকছি। ইতিমধ্যে বাকেরগঞ্জে ওকে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছিলাম ছোটোখাটো, ওটাকেও ও লস প্রজেক্ট করে তারপরে বিক্রি করে দিয়ে আবার আমরা ওকে নিয়ে আমি ঢাকা চলে যাই, যে আমি না থাকলেও চাকরি করবে না। আর ঢাকা যাওয়ার পরে আমার মামা ওকে একটা চাকরি দিয়ে দেয়, সেটা হচ্ছে ইন্টারনেট কোম্পানিতে, ব্রডব্যান্ডের ওগুলাতে। ও চাকরিতে ও জয়েন করে হচ্ছে 5,500 টাকা স্যালারিতে। তো 5,500 টাকা স্যালারিতে তো আর সংসার চলে না, আমার বাবার থেকে প্রতি মাসে ঘর ভাড়া নিয়ে দিতাম এবং ওর টাকা দিয়ে ওর হাত খরচই বেশিরভাগ যাইতো, আর বাকিটা আমি টেইলারিং কাজ করে অ্যারেঞ্জ করতাম। এভাবে চলতেছিল 2-3 বছর গেছে, যাইতে যাইতে ওর একটু প্রমোশন হয়েছে, ওর বেতন টেতন বাড়তে শুরু করছে, তখন ওর 16,000 টাকা বেতন, 16,000 টাকা বেতন। এবং তখন থেকে ওর শিফটিং ডিউটি শুরু হয়েছে, নাইট ডে অ্যান্ড ইভিনিং। তো ওই শিফটিং ডিউটি থেকে ঘুম না হয় ও ঘুমের ওষুধ সেবন করা শুরু করে। তো ঘুমের ওষুধ সেবন করতে করতে অল্প অল্প থেকে বেশি হয়ে যায়, তখন আরও 5 বছর আগের কথা, 15-20টা একবারে খায়। তো আমি আগে জানতাম না, কিন্তু একদিন দেখছি আমি ঘুমাইছিলাম, তো ও ভাবছে ঘুমাইছি কিন্তু ঘুমাইনি। আমি আস্তে চেয়ে চেয়ে দেখলাম যে ও এক পাতা ওষুধের ভিতরে 15টা ওষুধ থাকে, ওই ওষুধগুলো পুরোটাই ভেঙে তারপরে গুঁড়ো করে খাচ্ছিলো। তো দেখে আমি তখন বুঝতে পারছি যে ও একটা কিছু খারাপ করতেছে, এই জন্যই আমার উপরে রাগ করে। তো আমি শেয়ার করলাম, আমার একটা ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ড, ওর বাড়ি বগুড়াতে, ওর সাথে, যে আসলে এগুলো কিসের জন্য খায়। তো ও বলল যে আপু আমার ভাই ছিল এরকম, ওকে আমি রিহ্যাব করাইছি আমরা, কিন্তু তারপরে ভালো হয় নাই, সে ওইরকম নেশা করতো, বোতলে কাশের সিরাপের সাথে ওই ট্যাবলেটগুলো গুঁড়ো করে তারপর ঝাঁকি বানাইয়া, ঝাঁকি বলে নাকি, ওগুলো বানাই খাইতো। তো আমি তখন ভয় পাইও, তারপরেও আমি মানে দিশেহারা হইনি, সাহস ছিল মনে যে ঠিক আছে দেখি আমি সুস্থ করে তুলতে পারি কিনা, চেষ্টা করছেন যে তাকে ফিরে আনা যায় কিনা এরকম। আমি তাকে বুঝাইতে শুরু করলাম যে এগুলো কেন করবা, তোমার কিসের অভাব, আমি তো তোমাকে ভালোবাসি পর্যাপ্ত, তোমার ঘরে কত সুন্দর একটা ছেলে, তখন আমার একটাই ছেলে, কত সুন্দর একটা ছেলে, তারপরে তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, তোমার চলাফেরা ভালো, দেখতে শুনতে তুমি ভালো, তোমার কোনো অভাব নাই ইনশাল্লাহ। তো ও আমার কথা বুঝতো, শুনতো, কয়েকদিন ভালো থাকতো, কিন্তু আবার বন্ধু বান্ধবের সাথে মিশলে আবার শুরু করতো। এরকম করতে করতে মানে কথা বললে তো শেষ হবে না, জীবনের কাহিনী অনেক লম্বা। এরকম করতে করতে আরও 2 বছর যায়। তো তারপরে যখন বড় ছেলের বয়স 7 বছর, তখন দেখলাম ও একটু ভালোর দিকে আসছে, ওর অবস্থা ভালো, তাহলে এখন একটা বেবি নেওয়া উচিত। আর একটা আমরা ভালোই কাটছিল তখনকার অবস্থা, তো আর একটা বেবি নিলাম, ছেলে হলো আর একটা আমাদের। ছেলে হওয়ার পর মুহূর্ত থেকে আবার আমি বাড়িতে এসে 6 মাস ছিলাম আমার বেবি হওয়ার উদ্দেশ্যে, ওই 6 মাসে আবারও নেশায় পুরোপুরিভাবে জড়িয়ে যায়, এবং এতই নেশা করে যে ওর নিজের কোনো খেয়াল হুঁশ বা আমাদের জন্য কোনো দায়িত্ব কর্তব্য বোধ কিছুই থাকে না। এমনকি চাকরির ক্ষেত্রেও ওর যে অফিসিয়ালি যে কর্তব্যগুলো ওগুলোও ঠিকঠাক পালন করে না, তার জীবন যেমন অস্বাভাবিক, হ্যাঁ অস্বাভাবিক হয়ে যায় এবং সমস্ত রুটিন চেঞ্জ করে ফেলছে সে। তো 6 মাস পরে আমি আবার ঢাকাতে যখন গেছি, তখন শুরু হয়েছে আমার উপরে শারীরিক নির্যাতন, মারধর করতো, হ্যাঁ মারধর করতো, এবং আমাকে আমার বাবা মার সাথে কথা পর্যন্ত বলতে দিত না, আমাকে ফোন ব্যবহার করতে দিত না, তারপরে কথা বললেও মারতো, আবার শুধু টাকার জন্য জ্বালাতন করতো। টাকা আমি কোথায় পাইতাম, বাবা মার থেকে নিতে নিতে তারাও টাকা দেওয়া বন্ধ করে দিত, সেই টাকাটা দিয়ে কি সে নেশা করত, হ্যাঁ প্রতিদিন তার গড়ে হিসেব করতে গেলে প্রতিদিন তার 500 টাকা, এর মধ্যে কোনোদিন 200-300 নিত, আবার কোনোদিন 1,000-1,200, এটা শুধু তার মাদকের জন্য, তার মাদকের জন্যই লাগতো। সে অফিস খরচ বললে আমার কাছ থেকে 200-300 টাকা নিত, কিন্তু ওদিক দিয়ে দেখা যায় যে সে ধার করতে করতে অফিস থেকে অনেক টাকা ধার করে ফেলতো, এবং লাস্ট মুহূর্তে তার 28,000 টাকা স্যালারি ছিল, আরও উপরে ইনকাম ছিল অনেক, কিন্তু ওই যে বেতন পাওয়ার পরেই ধারগুলো শোধ করে আমাকে 10,000 টাকাও এনে দিতে পারতো না, এবং তখন আমার 2টা বাচ্চা, আমি একদম হিমশিম খাচ্ছিলাম যে এভাবে করে আমি কীভাবে সংসার চালাবো। তো যাই হোক, আমার বাড়িওয়ালা ছিলেন, উনি খুব ভালো মানুষ, উনি আমাকে কয়েকদিন দেখছে যে আমাকে কীভাবে মারছে, বটি নিয়ে মারতে গেছে, তারপরে আমি একদিন বলছিলাম সরাসরি যে তুমি নেশা করো আমি শিওর,
তো এই কথাটা ওর গায়ে লাগছিল, গায়ে লাগার পরে নিজেকে নিজে ধারালো জিনিস দিয়ে আঘাত করতে চাইছে, তো আমি ওটাকে বাধা দিছি সব কিছু লুকাইয়ে রাখার পরে। হাতের কাছে কলম ছিল, কলম দিয়ে নিজের হাতে ছিদ্র করছে, অনেকগুলো রক্ত বেরোচ্ছে। আমি ওইটা দেখে খুবই ভয় পাইছি এবং আগে কখনো বাবা মায়ের সাথে শেয়ার করি নাই যে ও নেশা করে, বাবা আমাকে মারধর করে, কেননা আমি সংসার করবো চাইছিলাম, আমার মতো আমি ভালো বড় থাকতে চাইছিলাম, ওকে বড় রাখতে চাইছিলাম, কিন্তু তখন আর পারা যাচ্ছিল না, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, কি করব ভাবতেই পারছিলাম না। তখন আমার ভাই ছিল আমার কাছে, তো ওকে বললাম ভাই তুই আমাকে বাড়িতে নিয়ে চল, আবার আমি বাড়ি আসতে চাইলে তাও যাইতে দিত না। তারপরে ও আমাকে বলল যে ঠিক আছে তাহলে একটা কাজ কর, ভাইয়াকে বুঝেই বল যে আমরা বাড়িতে কিছুদিন থাকি, বাবা একটু বড় হোক তারপর আবার এসে থাকবো। তো আমি বললাম ওকে যে হ্যাঁ আমরা বাড়িতে কিছুদিন থাকি, এভাবে চলতে কষ্ট হচ্ছে, সংসারে অনেক অশান্তি হচ্ছে, তারপরে টাকা পয়সার অভাব, আমি একটু বাড়িতে গিয়ে থাকি। তো ও রাজি হলো। তো ইতিমধ্যে আমি বলতে ভুলে গেছি, মাঝখানে আমি ঢাকাতে যে দোকানের কাজগুলো এনে বাসাতে করতাম ওগুলো দিয়ে ইনকাম করতাম, ভালোই মোটামুটি পারছিল, সেলাই কাজ, হাতের সেলাই, হ্যাঁ, যে ওরা কাপড় কেটে দিত এবং আমি ওটাকে সেলাই করে দিতাম, হ্যাঁ সেলাই করে দিতাম, ওই হিসাবে আমি মজুরি পাইতাম মাস্টার রোলে। তো ওটা নিয়ে ওর সমস্যা ছিল, আমাকে সন্দেহ করতো, যদি কোনো দোকান থেকে কাজ আনতে যেতাম সেখানে আমার উপরে বাজে একটা কমেন্ট করে দিত, এমনকি মাঝে মাঝে এসে আমার সেলাই মেশিন বাইরে ফেলে দিত, বাইরে ফেলে দিত। আর ও যখন নাইট ডিউটি করতো তখন আমি রাত্রে ঘরে উঠে সারারাত্র কাজ করে আবার ফজরের সময় বাইরে নামাইয়ে তারপরে ঘুমাইছি সকালবেলা, আবার ঘুমাইতেও পারি নাই কোনো একদিন। এভাবে কষ্ট করে করে কাজ করতাম, কিন্তু সেই টাকাগুলো দিয়ে আবার ও নেশা করতাম, তবু আমি এগুলো মেনে চলতেছিলাম। তারপরে হঠাৎ বাড়িতে আসলাম, ও বললো কি যে তাহলে আমিও একটু যাই, তিন চার দিন থেকে আবার এসে পড়বো, তোমাদের আগেই দিয়ে আসি। বললাম ঠিক আছে, আমার সংসারের অর্ধেক মালামাল ওখানে রেখে আসলাম আর অর্ধেক বাড়িতে নিয়ে আসলাম, যে ও তো থাকবে আবার আমিও মাঝে মাঝে আসবো। আমার ইচ্ছা ছিল যে ওর সাথেই সারা জীবন কাটাবো, ওকে ভালোবাসতাম খুবই। তো ও চলে আসলো বাড়িতে, বেড়ানোর কথা বলে 15 দিন হয়ে গেছে ও যাওয়ার নাম নেই, ওদিকে অফিস থেকে ফোন দিচ্ছে, ও ফোন রিসিভ করে না। আমি একদিন ফোন রিসিভ করে শুনতে পারলাম যে ওর চাকরি থাকবে না, তো ওকে অনেক বুঝাইলাম, ও বোঝানোর পরে ও আরও উল্টা রেগে গেল আর গেল না চাকরিতে, তাদের সরাসরি বলে দিল আমার চাকরি করা সম্ভব না। এবং প্রভিডেন্ট ফান্ডে অনেক টাকা জমছিল, প্রায় 3.5 লাখের মতো, ওই টাকাগুলোও সে আর আনতে পারলো না। এছাড়া ও একবার হার্ট অ্যাটাক করছিলো আরও 2.5 বছর আগে, তখন ওকে চিকিৎসার জন্য আমার বাবার বাড়ি থেকে টাকা নিলাম, অফিস থেকে আমি সাহায্য চেয়ে আনলাম, অনেক কষ্ট করছি ওর জন্য। কিন্তু ওর হার্টে 2টা ব্লক আছে, কিন্তু সেই যে ডাক্তারের নির্দেশনা ওগুলা মেনে চলে না এখনও, আর তখনও চলে নাই। তারপরে দেখলাম যে ও আর ভালো হচ্ছে না, বাড়িতে একে একে 3 মাস কেটে গেছে, কিন্তু কোনো কাজ, ঠিক আছে ঢাকাতে না যাও বাড়িতে তো কত কাজ আছে, গ্রামে থেকে মানুষ কাজ করে, কিন্তু কোনো কাজই ও করতেছিল না, উল্টো আমার সাথে ঝগড়া, বাবার বাসায় বসে আমাকে মারধর এরকম। তো দেখলাম যে আমি একদম সবার বোঝা হয়ে গেছি এবং বাবা মায়ের ব্যবহার দেখেও বুঝতে পারলাম যে আমি আসলে, আর নিজেই তো বোঝা যায় যে কেন আর একজনের উপরে গলগ্রহ হয়ে থাকবো, আমরা 4 জন লোক একটা ফ্যামিলিতে, এটাকে আরেকজনের পক্ষে টানাও সম্ভব হয় না। আমার বাবাও যেহেতু মধ্যবিত্ত, এখন নিম্ন মধ্যবিত্ত যাকে বলে, সামান্য চাকরি করেন। তারপরে আমি কী করলাম, আমাদের প্রতিবেশীর কাছ থেকে শুনলাম একজন যে এখানে একটা দাতা সংস্থা আছে, ওটার নাম হচ্ছে ওয়ে ফাউন্ডেশন, ওনাদের সাথে যোগাযোগ করলাম যে ওনারা নাকি বিভিন্ন ধরনের মেয়েদের হেল্প করে, যে কোনো চাকরি হোক বা ব্যবসা হোক সব ক্ষেত্রে। তখন আমার ব্যবসার চিন্তা মাথায় ছিল না, কিছু একটা করাই লাগবে এরকম একটা চিন্তাধারা ছিল যে আমার বাচ্চাদের মানুষ করার জন্য বা আমার চলার জন্য কিছু একটা করা লাগবে, বাবা খাওয়াচ্ছে এখন, বাবার যখন ইনকাম থাকবে না তখন আমি কী করব। তারপরে ওখানে রাচেল তালুকদার নামে একজন লোক আছে ওই ফাউন্ডেশনের, মাঠকর্মী, আমাদের তখন মাঠকর্মী ছিলেন, সেটা কোথায়, এটা বাকেরগঞ্জেই রঙ্গশ্রীর ভিতরে, ওইখানে ওনাদের অফিস, উনি বাকেরগঞ্জের কয়েকটা ইউনিয়ন নিয়েই কাজ করে ওনারা, এবং বাংলাদেশের সবখানেই আছে ওই ফাউন্ডেশনের কর্মকাণ্ড। ওনার সাথে কথা বলার পরে উনি আমাকে বললেন যে আপনাকে আমি একটা হেল্প করতে পারি, সেটা হচ্ছে আপনি প্রথমেই বেতনে কোথাও চাকরি পাবেন না, 3 মাস আপনার কাজ শিখতে হবে মিনিমাম, 3 মাস কাজ শেখার পরে আপনি চাকরি পাবেন, এটা আমরা সিওরিটি দিতে পারি।
তো আমরা কি করব এখন, বাবা মাকে জিজ্ঞেস করলাম, তো মা বললেন যে যদি দূরে কোথাও হয় তাহলে তোমার যাওয়ার দরকার নেই, কাছাকাছি যদি হয় তাহলে তুমি যাইতে পারো। তোমাদের বাসার সামনেই তখন নতুন একটা গার্মেন্টস কারখানা খুলছে একজন আমাদের এলাকার একজন, ওটা হচ্ছে জিন্স প্যান্ট তৈরি করা হয় ওখানে। এখানে আমি ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য যাই 3 মাস ওই ফাউন্ডেশনের আওতায়। ওনারা আমাকে প্রতি মাসে 1,000 করে টাকা দিচ্ছিল, ওই টাকাটা দিয়ে হাত খরচের জন্য। আর ওখানে ওই যে প্রতিষ্ঠানটা ওটা থেকে আমাকে কিছুই দেয় নাই 3 মাস। তো 3 মাস আমার পুরো কাজ শিখতে লাগে নাই, আমার 1.5 মাসে কমপ্লিট হয়ে যায়। 1.5 মাসে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওনারা ওইখানকার যে প্রতিষ্ঠানের মালিক বা ম্যানেজার ছিলেন, ওনারা দেখছে যে আমি সব কাজ পারি এখন, তো ওনারা আমাকে খুশি হয়ে 5,000 টাকা বেতন ধার্য করে। তখন 3 মাস পরে, না 1.5 মাস পরে, 1.5 মাস, 3 মাস সম্পূর্ণ আমার কাজ শেখা লাগে নাই। তো 1.5 মাস পরে আমি যখন বেতন নিয়ে কাজ শুরু করতে থাকি তখন দেখি যে তাদের বিহেভিয়ার চেঞ্জ আসছে। আগে কাজ শেখার সময় অন্যরকম ছিল, খুব আগ্রহী হয়ে কাজ করতাম, তখন তো ফ্রি করতেন, ফ্রি করতাম এই কারণে। আর পরে যখন আমার বেতন ধার্য হয় তখন তাদের ব্যবহারটা একটু মাইন্ডে লাগার মতো হয়েছে আমার, কেননা যতই আমি যদি গরিব হই তবুও আদরে বড় হয়েছি, দুই ভাই বোন যেহেতু বাবার আদরেও বড় হয়েছি, নিজের আত্মসম্মান আত্মসম্মানটাই লাগছে যে এরকম বিহেভিয়ার আমার কাম্য ছিল না, তবুও পাইছি। যাই হোক, ওখান থেকে একটা আশা জাগছে মনে যে আমার যদি এরকম প্রতিষ্ঠান থাকতো তাহলে আমার কর্মচারীদের সাথে আমি এরকম ব্যবহার করতাম না। কিন্তু একটা বিষয় কিন্তু রয়ে গেছে, আসলে আপনার হাজবেন্ডের সাথে মানে আপনার সম্পর্কটা কি হলো? আমার সম্পর্ক ওর সাথে এখনো কিছুই হয় নাই, আমি ডিভোর্সের জন্য চেষ্টা করছি, চলতেছে মিউচুয়াল ডিভোর্স কিন্তু কমপ্লিট করি নাই। কিন্তু এখন কি আলাদা থাকছেন? না, আমরা আলাদা থাকছি প্রায় 8 মাস যাবত। আপনার সাথে যোগাযোগ আছে? না, আমার সাথে ওর যোগাযোগ হয় না। ওর ছেলেদের যোগাযোগ হয়তো ছেলেদের সাথে, তাও 3 মাস ধরে হচ্ছে না। এখন কোনো খরচ আপনাকে ভরণ পোষণ কিছু দিচ্ছে না? না, আমাকে খরচ তো আগেও দিত না এবং এখন তো কোনো যোগাযোগ করে না। তার সন্তানদের জন্য? তার সন্তানদের জন্য সে কিছু করে না। সন্তান আমার দুই ছেলের ভরণ পোষণ সব কিছুই আমার বাবা পোষণ করে। কোনো যোগাযোগ বিচ্ছিন্ন একটা অবস্থা, বিচ্ছিন্ন একদম। যাই হোক, তারপরে গার্মেন্টস থেকে ওখান থেকে, তারপর ওখান থেকে চিন্তা করলাম যে দেখি আমি ব্যবসা করতে পারি কিনা, ছোট হইলেও হোক আমি নিজে চলার মতো হইলেই হবে। তারপরে ওই দেখলাম যে ওই যে রাসেল ভাই আমাকে ওখানে দিল, এনে ওনার সাথে কথা বললাম যে আপনারা নাকি বিজনেসের ব্যাপারেও হেল্প করেন, তাহলে আমাকে কি কিছু হেল্প করা যায়। সে বলল যে হ্যাঁ, আমরা তো নারীদের ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দিই, তো আপনি যদি চান তাহলে এন্টারপ্রেনিয়ারের ট্রেনিং করতে পারেন, উদ্যোক্তা হওয়ার যে ট্রেনিংটা। তো এই উদ্যোক্তা প্রশিক্ষণে আমি 5 দিন প্রশিক্ষণ পাই বরিশালে, আমাদের মেন শহরে, ওখানে 5 দিন থেকে করতে হবে। তারপর আমার আবার বেবি ছোটো ছিল, তো আমি সকালে 6টায় বের হতাম বাসা থেকে, আবার সন্ধ্যা 7টায় বাসায় আসতাম। এভাবে করে 5 দিন কাজ শিখছি, ট্রেনিং করছি আর কি, যে ব্যবসা কীভাবে করতে হবে। এর আগে আমার ব্যবসা সম্পর্কে কোনো ধারণা ছিল না আমার নিজের কাছে, কিন্তু ওটা মানে ট্রেনিংটা করার পরে দেখলাম যে ব্যবসাটা আসলে গুছাই করতে পারলে সেটা খুব ভালো লাগে, সহজ আছে, আর সহজের মধ্যেও আবার কঠিন আছে, অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে। তো ভালোই আইডিয়া হয়েছে। আইডিয়া হওয়ার পর ওনারা আমাকে বললেন যে একটা পরিকল্পনা করবেন এবং ওইটা আমাদের কাছে জমা দেবেন, তাহলে আমরা আপনাকে কিছু হেল্প করতে পারি। এখন ব্যবসা ট্রেনিং পেয়েছি, হাতের কাজ জানি, সবই ঠিকঠাক আছে, কিন্তু আসল যেটা লাগবে সেটা হচ্ছে মূলধন। ওইটা জায়গা, জায়গাও তো প্রয়োজন। হ্যাঁ, জায়গা প্রয়োজন, জায়গাও মোটামুটি ভালো আছে, খারাপ না একদম। বাবার বাড়িতে থাকছি, বাবার ঘরে, ওইখানেই জায়গা আছে, কিন্তু আমার মূলধন নাই, আর বাবারও এক্সট্রা কোনো ব্যাংক ব্যালেন্স নেই যে সেখান থেকে আমাকে হেল্প করবেন। কিন্তু মনে খুব সাহস ছিল যে মূলধন নাই, তাতে কি হয়েছে, ঝুঁকি একবার নিয়ে দেখি। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস যে আমি পারবই ইনশাল্লাহ। তো আমি কি করলাম, গ্রামীণ, তখন কিন্তু আমার ইনকামের কোনো সোর্স ছিল না যে আমি কিস্তিটা চালাবো কি দিয়ে যদি লোন আনি। ওখানে সাপ্তাহিক কিস্তিতে একটা লোন আনলাম 30,000 টাকার গ্রামীণ ব্যাংক থেকে। লোন এনে আর এদিক দিয়ে আমি আবার হাতের মানে টেইলারিং কাজ অর্ডার নিয়ে যে করছিলাম ওটা শুরু করে দিছি। শুরু করে দেওয়ার পরে যে লোনটা যেহেতু আনছি আমার চালাই রাখতে হবে, কেননা বিজনেস থেকে তো আমি কোনো প্রফিট পাবো না, এখন ওটা থেকে আমি কিছু খরচ করতে পারবো না। তারপর আমি ওই হাতের কাজের টাকা দিয়ে কিস্তি চালাচ্ছিলাম, বাবার কাছে খাচ্ছিলাম এবং বাবাই ভরণ পোষণ সব বেয়ার করছিল। তো ইতিমধ্যে আমি 30,000 টাকা দিয়ে প্রথমে দুইটা, আমার কাছে একটা বাংলা মেশিন ছিল আর একটা হচ্ছে পাওয়ার মেশিন কিনে নিই, এই দুইটা মেশিন আর 6,000 টাকার কাপড় কিনে দিয়েছিল আমার বাবা।
তো এই 6,000 টাকার কাপড় দিয়ে পুরোটাই স্যাম্পল তৈরি করি, সব মেয়েদের ডিজাইনার পোশাক, এবং ওই পোশাকগুলো আর কোথাও নাই, এভাবে করে তৈরি করছি, একদম এক্সক্লুসিভ বা নতুন, কপি করি নাই সোজা কথা কারো থেকে। তো এই কাপড়গুলোকে কয়েকটা দোকানে আমি দেখাইলাম, এবং কিছু আশেপাশের যারা মেয়ে বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন আছে তাদের দেখাইলাম, তারা আবার তাদের মাধ্যমে অন্যদের দেখাইলো। এভাবে করে দেখতেছি যে আমার ব্যবসার একটু আশা খুঁজে পাচ্ছি যে আমি মনে হয় করতে পারবো, সবাই পছন্দ করতেছে আমার প্রোডাক্টগুলোকে। তো পছন্দ করলেও এখন ওদের যে দোকানের যে চাহিদাগুলো ওইটা মেটানোর মতো তো আর আমার কাছে পুঁজি ছিল না। তো আমি ওই ফাউন্ডেশনে আমার পরিকল্পনা জমা করছি, জমা করার পরে ওনারা আমাকে 25,000 টাকা অনুদান দিছে একবারে সহায়তা। মানে সেটা কি ফেরত দিতে হবে? আর ফেরত দিতে হবে না, অফেরত যোগ্য। হ্যাঁ, অফেরত যোগ্য, একদম অনুদান বলে যাকে, কোনো ঋণ না। তো ওই অনুদানে টাকাটা পেয়ে অনেক ভালো হয়েছে আমার, এবং ওনাদের অবদানও অনেকটা আমার এই উদ্যোক্তা হওয়ার পিছনে। ওনারা আমাকে ঠেলে ঠেলেই এক প্রকার দিছে সামনে এনে, আর বিশেষ করে আমার বাবা মা, ওনারা পাশে না থাকলে তো আমি কোথায় হারিয়ে যেতাম। তারপরে ওই 25,000 টাকা পেয়ে প্রথমবারে কাপড় আনলাম, কাপড় এনে প্লাজো তৈরি করলাম দোকানের জন্য। প্লাজো তৈরি করে দিতে থাকলাম, আমার অর্ধেক পরিমাণে লস হইল। অর্ধেক পরিমাণে লস হওয়ার পরে আমি ভয় পাই নাই। লস হওয়ার কারণটা একটা ভুল ছিল, সেটা হচ্ছে আমি কাপড় কিনে ঠকছি। প্রথম অবস্থায় বুঝতে পারিনি কাপড় কেনে ঠকছি, প্লাস কস্টিং বেশি পড়ছে। আমি অল্প টাকার কাপড় আনছি, কস্টিং পড়ে গেছে বেশি। আর কিছু কিছু মানে নতুন লোক দ্বারা কাজ করেছি, ওদের কাজেও একটু ভুল ছিল, এতে করে আমার অর্ধেক পরিমাণ লস হয়েছে। আমি হাসি মুখে মেনে নিছি যে হ্যাঁ, লস তো হবেই, লাভ এবং লস দুইটা মিলে এই জীবন, এবং ব্যবসাও সেরকম। তো আমি শুরু করলাম, তারপর ও যে লস হয়েছে হোক, পরে আবার দেখি কী করা যায়। ওই ফাউন্ডেশনে বললাম যে ভাইয়া, আমি তো বেতন দিয়ে যে লোকজন চালাবো এরকম আমার তো অবস্থা নাই, আমি যেভাবে ভোকেশনাল ট্রেনিং করছিলাম ওইভাবে আমাকেও দুই একটা মেয়ে দেন। ওনারা আমাকে 3টা মেয়ে দিল, তারপরে 3টা মেয়েকে ওনারাই 3,000 টাকা দিছে প্রতি মাসে, মানে 1,000 করে প্রত্যেককে, আর আমার কাছে 4 ঘন্টা করে ডিউটি করতো। ওই 4 ঘন্টা আমি যেই কাজটুকু করাই নিতাম ওইটুকু আমার লাভ ছিল, এবং ওদেরকে শিখাইও দিছি কাজ। 3 মাস কাজ শেখার পরে ওরা আমার কাছে বেতনে কাজ করতেছে, 3 মাস এখন বেতনে কাজ করতেছে। ওখান থেকে 2 জন মেয়ে কাজ করতেছে, একজনের বিয়ে হয়ে গেছে। মোট কয়জন কাজ করতেছে এখন? মোট 5 জন হচ্ছে আপনার সেইং এ, আর 2 জন হচ্ছে ফিনিশিং এ। মোট 7 জন কর্মচারী আছে, এবং আমি কাজ করি 8 জন। আর বাসাতে আমার মা এবং ফুপু, ওনারা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে আছেন। আচ্ছা, প্রতিষ্ঠানটার কি নাম দিয়েছেন আপনি? আমার প্রতিষ্ঠান হচ্ছে স্বপ্নশ্রী গার্মেন্টস। স্বপ্নশ্রী নামটা কেন দিলেন? স্বপ্নশ্রী হচ্ছে আমার স্বপ্ন ছিল, আমি একজন ফ্যাশন ডিজাইনার হব, এবং স্বপ্নের একটা সিঁড়ি থাকা দরকার, যে সিঁড়িতে যে সিঁড়ি বেয়ে বেয়ে আমার উপর উঠতে হবে। এই জন্য আমার মন থেকেই একটা নাম বেছে দিছি স্বপ্নশ্রী। এবং প্রথমে আমি ওটার শর্ট মিনিংস করছিলাম, সেটা হচ্ছে SS লেডিস ফ্যাশন পয়েন্টস। ওটা করার উদ্দেশ্যটা ছিল আমার 2 বাচ্চার নাম, বড় বাচ্চার নাম সকাল এবং ছোট বাচ্চার নাম স্বাধীন। তো ওদের নামের প্রথম অক্ষর দিয়ে করছিলাম। তো পরে দেখি যে নামটা বেশি ভালো লাগতেছে না, কেননা SS নামটা কমন, এই জন্য নামটাকে একটু পরিবর্তন করার জন্য, এবং ওদের নামের মিনিংসগুলোকেও রক্ষা করছি, এবং আমার স্বপ্নটাকেও বাস্তবায়িত করছি নামের মধ্যে দিয়ে। এখন এইটার ঠিকানা কোথায়, মানে আপনি কোন জায়গায় করছেন? এটা হচ্ছে বাকেরগঞ্জ সরকারি কলেজ আছে, সরকারি কলেজের পশ্চিম দিকেই আমাদের বাড়ি, ওইখানেই আমার কারখানা। ওইখানেই কারখানা? জি হ্যাঁ, ওইখানেই আমার কারখানা। প্রিয় দর্শক, কিছু মানুষের জীবনের গল্প আছে যা শুনলে আপনার শরীরের পশম শিউরে উঠবে, সেরকমই একটি গল্প শুনলাম আজকে আমরা সুমির কাছে। এখান থেকে আমরা 3টি জিনিস শিখতে পেরেছি বা বুঝতে পেরেছি। প্রথমত হচ্ছে বাল্যবিয়ে তার কুফল, যেখানে তার শিক্ষা, তার স্বাধীনতা, তার নিজস্ব চিন্তা মেধা সব কিছুকে থামিয়ে দিয়েছিল। দ্বিতীয়ত আমরা শিখতে পেরেছি যে মাদকের ছোবলে একটি মানুষের জীবন, একটি সুন্দর সংসার, সাজানো গুছানো সংসার, একটি জীবনকে নয় একটি পরিবারকে ধ্বংস করে দেয়। আরেকটি জিনিস শিখতে পেরেছি, সেটি হচ্ছে সেই ধ্বংসের মধ্য থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রেরণা, যে উৎসাহ, যে উদ্যম, যে শক্তি, আসলে এগুলো সবার মধ্যে থাকে না। এরকম সুমি প্রতি ঘরে ঘরে জন্ম হয় না, এগুলো খুব কম হয়। সুমি আমাদের সমাজের দৃষ্টান্ত। আমরা এরপরে সুমির মুখ থেকে শুনবো তার স্বপ্নের কথা, তার ভবিষ্যতের কথা, এবং নারীদের কী করা উচিত সেই নির্দেশনার কথা। তার মাঝে আমরা
তার প্রতিষ্ঠানটি একটু দেখে আসি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন সমীর সেই স্বপ্নশ্রী নামের প্রতিষ্ঠানটি, যেটি ক্ষুদ্র আকারে তিনি শুরু করেছেন। আমাদের কামনা একদিন এটি শুধু বাকেরগঞ্জ নয়, বরিশাল নয়, সারা দেশে তার স্বপ্নশ্রী ব্র্যান্ড ছড়িয়ে পড়বে। এমন স্বপ্ন নিয়েই তার সেই সিঁড়ি বেয়ে বেয়ে ধাপে ধাপে এগিয়ে যাবে, এটা আমাদের কামনা। আমরা আবারও চলে যাচ্ছি সমীর কাছে, শুনব তার ভবিষ্যৎ স্বপ্নের কথা। জি সুমি, আসলে আপনি ভবিষ্যতে এই স্বপ্নশ্রী নিয়ে কি ধরনের স্বপ্ন দেখছেন আপনি? ধন্যবাদ। আমার স্বপ্ন হচ্ছে, আমার স্বপ্নশ্রী বলার কারণ হচ্ছে, আমার নাম প্রতিষ্ঠানের নামটা স্বপ্নশ্রী দেওয়ার কারণ হচ্ছে যে এটাকে ধাপে ধাপে উপরে নিয়ে যাওয়া। সিঁড়িতে যেরকম ধাপ থাকে, আমার প্রতিষ্ঠানেরও ধাপ থাকবে। একেবারে তো পারবো না, অবশ্যই সময় লাগবে, সময় সাপেক্ষ, কিন্তু আমার ইচ্ছা আছে প্রায় প্রতিটা জেলাতে আমার একটা করে শোরুম থাকবে এবং আমার ওখানে সম্পূর্ণই আমার কোম্পানির প্রোডাক্ট থাকবে। আর এখানে আপাতত করে একটা ছোট করে হলেও শোরুম আমার 6 মাস বা 1 বছরের মধ্যে আমার দুইটাই হবে, আমার ব্যবসার প্রসারের জন্য। এটা হচ্ছে আমার স্বপ্ন। হ্যাঁ, আপনি যে কাজ করতে গিয়ে বর্তমানে আপনি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যা সামাজিক, পারিবারিক, বিভিন্ন ধরনের সমস্যা আছে। সেটা হলো প্রথমত আপনার অর্থনৈতিক সমস্যা। আমি তো আগেই বলেছি, এর মধ্যে আমার বক্তব্য ছিল যে আমার মূলধন ছিল না। এখন আমার ব্যাংক লোন টোন হিসেবেও সেরকম কিছু নাই, কেননা ওইরকম সহযোগিতা আমার দরকার। এখন পর্যন্ত সেরকম লিঙ্ক বা যোগাযোগ ব্যবস্থা কিছু আমি খুঁজে পাই নাই যে কোথায় গেলে আসলে সরকারি সাহায্য বা কোনো প্রাতিষ্ঠানিক সাহায্য পাবো। ওরকম কোনো অপশন আমার কাছে নাই। তো প্রথমত আমার মূলধনের জন্য, মূলধন বাড়ানোর জন্য যে ঋণ সহযোগিতাটা, মেয়েদের জন্য এখন নাকি কম সুদে অনেক সরকারি হেল্প পাওয়া যায়, ওইরকম একটা হেল্প আমার প্রথমত দরকার। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক ব্যবস্থার উন্নয়ন দরকার, যেটা হলো মেয়েদের পিছনে কথা বলাটা, যে একটা মেয়ে কাজ করতে গেলে যেখানে বিভিন্ন ধরনের কটূক্তি অন্য মেয়েরাই, বেশিরভাগ নারীরাই করেন, তো ওনাদের চিন্তাধারা বদলানো দরকার। এবং পারিবারিকভাবে যেটা, সেটা আমার মোটামুটি পারিবারিক সাপোর্ট ভালো আছে, কিন্তু তাদের আত্মসম্মানে তখনই লাগে যখন সামাজিক লোকজন পিছনে বসে দু একটা কথা বলে। কিন্তু আমি তাদেরকে সবসময় উৎসাহ দিই যে আমাকে নিয়ে তোমরা একদিন গর্ব করবা এবং আমাকে নিয়ে এমন কিছু হবে না যেটাতে তোমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়। আমি কাজ করছি সৎ পথে, সঠিক পথে, তোমরা আমার উপরে ভরসা করতে পারো। তো এই দিকগুলা পরিবর্তন দরকার সমাজের, এবং আমার মানে অর্থনৈতিক বিষয়টাও একটু দেখা দরকার। এবং সবচেয়ে বড় আমার নিজের জন্য না, সমস্ত মেয়েদের জন্য সরকারি হিসেবে যেটা সুবিধা দেওয়া উচিত আমার মনে হয়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা থানায়, থানায় আপাতত না হলেও প্রত্যেকটা জেলায় অন্তত সরকারি তরফ থেকে একটা প্ল্যাটফর্ম দেওয়া উচিত মেয়েদের জন্য, যেখানে শুধু মেয়ে উদ্যোক্তারা থাকবে এবং তাদের, মেয়েদের তো অনেক অনেককে স্ট্রাগল করে আসতে হয়, তাদের নিশ্চয়ই 5 লাখ 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে শোরুম নেওয়ার মতো কোনো উপায় থাকে না। তো সরকারি একটা অল্প মূল্য নির্ধারণ করে যাতে তারা একটা প্ল্যাটফর্ম পায় যেখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে উপস্থাপন করতে পারে বা পণ্যগুলোকে বেচা কেনা করতে পারে, এরকম একটা করে প্ল্যাটফর্ম যদি সরকারের তরফ থেকে করে দেয় তাহলে সবার জন্য ভালো হয়, শুধু আমার জন্য না। এবং
এটাই আর কি আমার চাওয়া আছে। আপনি যে নারী মুক্তির যে বিষয়টি, যে আমাদের নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়, এ বিষয়ে কি বলবেন? এ বিষয়ে বলবো হচ্ছে, প্রথমত নিজের চিন্তাধারা বদলাতে হবে, মানসিক পরিবর্তন করতে হবে, এবং সাহস বাড়াতে হবে, আর আত্মবিশ্বাস থাকতে হবে নিজের ভিতরে, যে আমার জীবন মানে আমি একটু লেখাপড়া করলাম, বিয়ে করলাম, বাচ্চা সংসার, এটাই নয়। আমি তো আমি একজন মানুষ, আমার ভাই একজন মানুষ। আমার ভাই যদি বাবা মায়ের দায়িত্ব নিতে পারে, আমি কেন পারবো না? আমার স্বামী যদি শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে পারে, তাহলে আমি কেন পারবো না? এরকম চিন্তাধারা করতে হবে, এবং সমাজে অনেক কিছু বলবে, আমাকেও বলছে, আমাকেও বাধার সম্মুখীন হইতে হয়েছে, সেগুলোকে বা হাতে পিছনে ফেলে ডান হাত দিয়ে আগে যেতে হবে, যে যেই কাজটাই করুক। এটা হচ্ছে আমার মেয়েদের জন্য বলা, আর সমস্ত উদ্যোক্তাদের জন্য বলা থাকবে এটাই, যে আপনারা পাশাপাশি অন্য উদ্যোক্তাদের হিংসার চোখে না দেখে বন্ধুর চোখে দেখবেন, এবং আমি যেটা না পারি সেটা আপনারা আমাকে শেখাবেন, এবং আপনারা যেটা না পারেন সেটার জন্য আমাকে নক করবেন। এটা হচ্ছে সমস্ত উদ্যোক্তাদের জন্য বলা। এবং আরও একটা কথা সমস্ত তরুণ জাতির জন্য আমি বলতে চাই এখানে, সেটা হচ্ছে, আগেও আমি একবার বলেছিলাম যে বেকারত্ব একটা অসুখ, সেটা মরণ ব্যাধির চেয়েও খুব কঠিন, খুবই খারাপ। এই অসুখ থেকে বিভিন্ন জায়গায় ক্যান্সার ছড়ায়, বেকারত্ব থেকে যত অপরাধ এই বেকারত্ব থেকেই হয়। তো আমরা বেকার থাকবো না, আমরা লেখাপড়ার পাশাপাশি কেউ কিছু একটা করতে পারি, নিজের যোগ্যতায় বা দক্ষতায় যেভাবেই হোক, সে হোক ছোট কিংবা বড়, সবাইকে যে পুঁজি থাকতে হবে সেরকম কোনো কথা নেই। তো আপনারা সবাই কাজ করবেন, তো আপনারা সবাই বেকার না থাকার চিন্তাভাবনা করে কিছু একটা করবেন, যাতে জাতির উন্নতি হয়, নিজের উন্নতি হয়, সামাজিক উন্নতি হয়, এবং পরিবার স্বাবলম্বী হয়। এটাই সবার জন্য বলতে চাই। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে সুবর্ণ টিভিকে ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে আসার সুযোগ দেওয়ার জন্য, এবং আমি গর্বিত আপনাদের সবাইকে নিয়ে আর নিজেকে নিয়ে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন স্বপ্নশ্রী নামের যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সেই সুমির গল্প। আসলে এরকম গল্প আমাদের সমাজে নারীদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি সুমিকে নারী হিসেবে নয়, তাকে একজন মানুষ হিসাবে স্যালুট জানাই, যে তিনি যে সংগ্রাম করে আজকের নিজের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এরকম প্রত্যেকটি নারীরই উচিত আগে নিজে স্বাবলম্বী হওয়া। বিয়ে হচ্ছে মানুষের জীবনের জন্য প্রয়োজন, কিন্তু তার একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকা দরকার। কারণ একটি মানুষের বা একটি মেয়ের যখন 14, 15 বা 18, 20 বছর বয়সে বিয়ে হয়ে যায়, ওই বয়সে সে কিছুই বুঝে উঠতে পারে না। সে পরের ঘরে গিয়ে একটি চরম সংগ্রামের মধ্যে পড়তে হয় এবং নানা রকমের তাকে অপবাদ শুনতে হয়। তাই আসুন আমরা বাল্যবিয়ে নয়, শিক্ষিত হই, জ্ঞানী হই, আলোকিত হই, নারীকে নারী হিসাবে নয় মানুষ হিসাবে মূল্যায়ন করতে শিখি, এবং এই সুমির মতো যারা আছে তাদের সকলকে আমরা উৎসাহ দিয়ে, সহযোগিতা দিয়ে, প্রেরণা দিয়ে তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করে দেই। এবং আরেকটি কথা বলবো, সুমির জন্য সরকারের প্রতি থেকে যদি কোনো রকম সহযোগিতা দেওয়ার সুযোগ থাকে, সে অনুরোধ করছি যথাযথ কর্তা ব্যক্তিদের কাছে, বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান, বা কোনো ব্যক্তিগতভাবে যদি কেউ তাকে উৎসাহিত করে, সহযোগিতা করে, এটার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন বিশ্বজুড়ে বাংলার কণ্ঠস্বর সুবর্ণ টিভি।